আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে মাঠ পর্যায়ে কৃষকদের আরও বেশি করে পরিচিত করতে কৃষি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। গবেষণা ফলাফল যত বেশি কৃষকদের কাছে পৌঁছানো যাবে ফসল উৎপাদন ততই বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। রাজধানীতে USAID আয়োজিত বাংলাদেশের কৃষি সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যার সমাধান শীর্ষক অনলাইন আলোচনায় তিনি এসব কথা বলেন। দেশে খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে আধুনিক প্রযুক্তির খাদ্য কারখানা গড়ে তুলতে উদ্যোক্তা তৈরিরও তাগিদ দেন কৃষিমন্ত্রী। It has been settled for long with traditional farming. However, gradually we are transforming it into mechanized agriculture. You know, no longer we use animal or truck power for farming.